দন্ত নড়িবে, দাঁতও ভাঙিবে। আর এইভাবেই একদিন আমরা বয়সের ভারে নুব্জ হয়ে পড়ব, সতেজ ত্বক ক্রমশ সংকুচিত হয়ে আসবে, পরিবর্তন হবে আকার আকৃতির, ধূলিস্যাৎ হয়ে যাবে রূপের বাহার, হারাবো চলশক্তি, ক্ষীণ হয়ে যাবে দৃষ্টিশক্তি। কিন্তু ক্ষুধা তো আর বুড়ো হবে না, ক্ষুধা তো ক্ষুধা, জন্ম থেকেই ক্ষুধা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ক্ষুধার জ্বালায় ভুগি। আর ক্ষুণ্ণিবৃত্তি আমাদের নিবারণ করতেই হয়, অর্থাৎ খাবার খেতেই হয়। আর এইভাবেই একদিন জীবন তরি নিষ্প্রদীপ হয়ে যাবে। তুফানগঞ্জের এসইউসিআই অফিসে আশ্রিত এই বুড়া নামের সারমেয়টি বয়সের ভারে ভারাক্রান্ত, জীবন সায়ান্যের চূড়ান্ত পর্বে উপনীত হয়ে আহার অন্বেষণের শক্তিটুকু পর্যন্ত হারিয়েছেন বুড়া নামের এই সারমেয়টি। এদের তো আর উত্তরসূরি বলে কেউ নেই, তাই জীবনের শেষ নিতান্তই নিরাপয় হয়ে আশ্রয় নিয়েছে তুফানগঞ্জের এসইউসিআই অফিসে। এই বুড়ার সঙ্গে আশ্রয় নিয়েছে আরও 10-12টি সারমীয়। এদের নিয়ম করে সপ্তাহের প্রতিদিনেই খাওয়ার যোগান দিচ্ছে এসইউসিআই কর্মীদের একটা বড় অঙ্কের পশুপ্রেমিক কমরেডসরা। হ্যালো হ্যালো,